নমস্কার বন্ধুরা, শুভ সন্ধে। তো দেখো, ঘরের সব দাড়ি ঠাড়ি কেটে এসেছে, কি সুন্দর লাগছে। তো আমি বসবো কাজে, কাজে বসা হয়নি। তো ওকে বলি একটু দাঁড়াও, তোমার দাড়িটা কাটছো, একটু আমার দিদাকে দেখাই। তো দিদা দেখো, আমার দাড়ি ঠাড়ি কেটে পরিষ্কার হয়ে গেছে, এবার দুর্গাপূজার আগে আবার হয়ে যাবে। দাড়ি কাটতে চায় না মোটে, দাড়ি কাটলে কি ওর মুখ অন্যরকম হয়ে যায়, তাই দাড়ি নিয়েই সবসময় থাকবে। তা আমি হয়তো বসেছি কাজে, আর হয়তো ফ্যান চলছে, গরমে মানে একদম থাকা যাচ্ছে না। আমাদের এখানে এতটাই গরম, আর দুদিন তিন দিন থেকে প্রচুর গরম পড়েছে। তো আমিও একটু সাজুগুজু করে নিয়েছি, দুটো ভিডিও করছিলাম, তো করে ফেলে এবার বসেছি, এবার কতটা কাজ করি দেখা যাক। তো কাজটা প্রায় কালারিংয়ের দিকে যাচ্ছি এখন, তো তোমাদেরকেও দেখাবো। তো ওকে পেয়ে গেছি, সবসময় থাকে না বাড়িতে, দাড়ি কেটে এসে কোথায় চলে গেছিলো, আবার আসলাম যে দাঁড়াও তোমাকে একটু বসাও, একটু ফটো করি। একসঙ্গে তো হয় না আমাদের ভিডিও করা, আর একটু লজ্জা পায় বেশি, ক্যামেরার সামনে আসলে আমি বকবক করছি, দেখো খালি মুচকে মুচকে হাসবে, একটা কথাও বলবে না। জবরদস্তি ধরে বসিয়েছি, ফোনে গান চালিয়ে বসে আছে। কাজ করলে আগে বসে থাকতো, এখানটা এখন তো থাকে না, এখন ঘুরতে চলে যায়। তো কাজটাও একটু দেখাই চলো তোমাদেরকে, আর কাজটা কেমন হচ্ছে তোমরা জানিও। তো কাজটা আমার একটু ভুল হয়ে গেছে, মানে স্ক্রাবটা প্রথমে করার দরকার ছিল, তো ফুল করার পরে করলে বলে কি ভালো লাগবে না দেখতে। তো যে কাজ দিয়ে গেছে সে আবার কাজের ফটোও দিয়ে গেল, তো এমনি নেগেটিভ ছিল, এবার ফটো দিয়ে গেল। তো চলো, কাজটা হয়তো আর দেখানো হবে না, ভিডিও তো আমার শেষ হয়ে গেলো। আরেকবার